ब्लॉग चैनले सबाई के स्वागत। तो आज अभी बनाब आदार चॉकलेट। तो एखन तो वेदर चेंज हो धरून खूब ही ठंडा, तो तार जन्नो सर्दी काशी गला बेथा सबार का तो होच्छे, सेजन्य आदार चॉकलेटा आमी बनाची। तार जन्य मने करेछी आपनादेर साथे शेयर करी, तार जन्य आपनारा एइभावे बनाले उपकार पाबेन। डाक्तारेओ बोलेछे जे एइभावे चॉकलेट बनिए खेले आपनादेरओ अल्पटा हलेओ कम होबे, किछुटा हलेओ कम मे जाबे। ता आमी एखाने 200 ग्राम आदा निये निएछि आर एखाने खेजुरेर गुड़ निये निएछि 400 ग्राम। ठीक आछे, आदार चॉकलेट बनानोर जन्य। तो आमी एदिके चूलोटा धरिए निएछि, ओ एकटा कड़ाई बसिए दिच्छि। एखाने जे खेजुरेर गुड़टा निएछिलाम सेटा दिए दिच्छि। आमी दिए देब अल्प एकटु गुड़टा गलानोर जन्य पानी सामान्य। तो जे आदाटा निएछि एदिके, तो आमी एकटा ब्लेंडारे जारे निये निच्छि, ब्लेंड करे नेब। ठीक आछे, देखुन आदाटा ब्लेंड करे निएछि। तो आमी एकटा अन्य पात्रे ढेले निच्छि, एकटा प्लेटे तुले निच्छि आदाटा। ए आदा दिए चॉकलेटटा बनिए नेब, आपनारा देखते थाकुन किभाबे बानाच्छि चॉकलेटटा। देखुन ए आदार पेस्टटा, एरपर आमि देखुन गुड़टा अनेकटाई गले गेछे, अनेकटाई घन हये गेछे। तो आमि आदार पेस्टटा दिए देब। एई पर्याये आदार पेस्टटा दिए दिएछि। এইভাবে করে নেড়ে নেড়ে আরো অনেকটা ঘন করে নেব। ঠিক আছে, তারপরে চকলেটটা রেডি হয়ে গেলে নামিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। দেখুন এইভাবে করে আদার চকলেটটা বানিয়ে নেবেন, কিন্তু হালকা আছে এইভাবে করে বানাবেন। আমি হালকা আছে বানিয়ে নিচ্ছি এইভাবে করে। দেখুন এইভাবে করে নেড়ে নেড়ে আমি চকলেটটা বানিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে বানাবেন খুব উপকার পাবেন। আর প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেউ স্কিপ করবেন না। ঠিক আছে, দেখুন আপনারা কি করে বুঝবেন যে চকলেটটা রেডি হয়ে গেছে। এইভাবে বাটিতে করে পানি নেবেন, দিয়ে এইভাবে করে দিয়ে দেখতে হবে। যদি এইভাবে করে হাতে দেখুন এখনো সম্পূর্ণ হয়নি, আর একটু হবে। ঠিক আছে, এইভাবে করে আপনারা দেখে নেবেন। তো দেখুন চকলেটের কালারটা কতটা সুন্দর হয়েছে। কি একটা সেন্ট বের হচ্ছে আদার চকলেটটা, দারুণ সেন্ট। আপনারা একবার হলো ট্রাই করবেন এই চকলেটটা, দেখবেন কতটা সুন্দর হয়, তা উপকারও পাবেন আপনারা বানিয়ে। দেখুন এর পর্যায়ে আর একবার টেস্ট করে নিচ্ছি পানিতে দিয়ে। দেখুন এরপর রেডি হয়ে গেছে চকলেটটা, দেখবেন এই দেখুন। তো এই পর্যায়ে নামিয়ে নেব আমি। এরপর রেডি হয়ে গেছে আদার চকলেট। আমি একটা থালাতে তেল বিরাজ করে নিয়েছি, এই থালাতে ঢেলে নেব। দেখুন এই থালাতে ঢেলে নিচ্ছি।
দেখুন একটা থালাতে ঢেলে নিয়েছি, নিয়েছি এইভাবে করে থালার মধ্যে চকলেটটা এইভাবে করে আমি রেডি করে নিয়েছি। দেখুন তো ঠান্ডা হওয়ার পর আমি আবার ফিরে আসছি, আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে চকলেটটা, ঠিক আছে? দেখুন আমি এই পর্যায়ে এরপর এটা কেটে নেব, তারপর আর অল্প ঠান্ডা করে তারপর আমি তুলে দেখাচ্ছি। খুব যদি শক্ত হয়ে যায় তাহলে তো আর কাটা যাবে না, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটবেন, আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে করে এখন খুব ঠান্ডা হয়নি তো আমাকে এই পর্যায়ে কেটে নিতে হবে। দেখুন এইভাবে করে আমি চকলেটটা পিস করে নিয়েছি, কেটে নিয়েছি। তো এখনও গরম আছে, খুব একটা ঠান্ডা হয়নি, এই সময়ই কেটে নিতে হবে, তো কেটে নিয়েছি। তো ঠান্ডা হোক, এখনও আমি এক ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আদার চকলেট রেডি হয়ে গেছে, তো এরপর আমি একটা একটা করে চকলেটগুলো তুলে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে করে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এ দেখুন তো এইভাবে করে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো দেখুন আমার আদার চকলেট রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন চকলেটটা। এইভাবে করে তাহলে আপনারাও বানাবেন, আপনারা অনেকটা উপকার পাবেন, তার জন্য আপনাদেরকে দেখানো এইভাবে আদার চকলেট। দেখুন কতটা সুন্দর হয়েছে, এয়ার টাইট কোটোর মধ্যে ভরে এইভাবে সংরক্ষণ করতে পারেন আপনারা, খুবই ভালো হয়েছে, ঠিক আছে? তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।